হ্যালো বন্ধুরা, আমি বন্দনা, বন্দনা ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন এগরোল। চলুন বন্ধুরা, দেখে নিই আমি চিকেন এগরোল আমি কীভাবে বানিয়েছি। তো সবার আগে আমি নিয়ে নেব চিকেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করে নেব নুন দিয়ে। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তাকে ছেঁকে নেব। তারপর কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হয়ে আসতে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা তারপরে আমি একটু দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটু নাড়বো। নেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। দিয়ে দেবো জল, ভালো করে গুঁড়ো নেবো। সব মশলাগুলো একটু কষাব। জল দিয়ে একটু ভালো করে নেট লাল হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো চিকেন। চিকেন দিয়ে আমি ভালো করে নাড়বো। চিকেন দিয়ে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে কষাবো। 5 মিনিট ধরে চিকেনটাকে মশলার সাথে কষাবো। চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশে গেলে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে একদম চিকেনটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো। চিকেনটাকে ভালো করে কষিয়ে হয়ে যাওয়ার পরে তাতে মশলাগুলো মিশে যায়। তারপরে তাকে দিয়ে দেবো জল। জল দিয়ে আমি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হবার জন্য। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে নিয়ে নিলাম একটা প্লেটে। এবার আমি নিয়ে নেব ময়দা। ময়দাতে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন, দিয়ে দেবো আমি রিফাইন্ড তেল। দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব। নিয়ে জল দিয়ে একটা মাউন্ড তৈরি করে নেব। তৈরি করে আমি 10 মিনিট অবধি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর বানিয়ে নেবো এক একটা করে ময়দা দিয়ে রুটি। রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। সেঁকে তেল দিয়ে ভালো করে সেঁকে নেব। ওই দিকেই আমি রুটিগুলোকে সেঁকে নিলাম। এইভাবে আমি 4টে রুটি সেঁকে নিলাম। তেল দিয়ে এই ওই করে ভেজে আমি 4টে রুটি সেঁকে নিয়েছি। আমি তাতে রুটি দিয়ে একটা করে মাখন ভাপিয়ে নিলাম। এইভাবে আমার 4টি রোলের রুটি তৈরি করে ফেলেছি। আমি পরপর সব রুটিগুলো ঠিক করে তৈরি করে ফেলেছি। দেখুন বন্ধুরা, আর রুটি করা দিদি ডিম দিয়ে পুরো কমপ্লিট। এবার আমি নিয়ে নেব এগরোলের মধ্যে দেওয়ার জন্য সস, টমেটো ক্যাচাপ, দিয়ে দেব গ্রিন চিলি সস। নিয়ে নিলাম আমি পেঁয়াজ, লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, শসা কুচানো। রোলের পুরের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিলাম চিকেন। এবার আমি রোলটাকে তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি সব
জিনিসগুলোকে একসঙ্গে সাজিয়ে নিয়েছি। নিয়ে একটা পেপারের মধ্যে দিয়ে রুটিটাকে দিয়ে তাতে শসা দিয়ে দিয়েছি। শসা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি এক করে চিকেনের পিস, দিয়ে দেবো একটু লেবু রস, দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি সস, দিয়ে দিলাম আমি টমেটো সস, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি রোলটাকে তৈরি করে নিলাম, কাগজ দিয়ে মুড়ে আমি রোলটাকে তৈরি করে নিলাম। তো এইভাবে আমি পরপর চারটে রোলই তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা এইভাবেই আমি চারটে রোল তৈরি করে ফেলেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক কমেন্টস অবশ্যই করুন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা।